আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমি আজকে চলে আসলাম আঙ্কেলের সাথে তো আঙ্কেলকে আমি কিছুদিন আগে বেগুনের বীজ দিয়েছিলাম চারা ফেলানোর জন্য তো আঙ্কেল চারা ফেলাইছে তো আঙ্কেলের অনেক চারা হয়েছে তা আঙ্কেল আমাকে বলছে মা একটা চারা নিয়ে যাও তা আমি আঙ্কেলের ছাদের উপর আসছি তো কিছুদিন আগে আমি আমার ভাইয়ের শ্বশুর বাড়ির থেকে চা বীজগুলো নিয়ে আসছিলাম তো আমি প্রথমে চারা ফেলাইছিলাম সেখান থেকে আমিও কিছু গাছ লাগাইছিলাম আর আঙ্কেলকেও গাছ দিয়েছিলাম তো এক গাছেরই দুই বেগুন হয়েছে দেখবেন আপনারা আর এখানে আমি আঙ্কেলের গাছ থেকে কাছ থেকে চারাগুলো নিলাম নিয়ে আমার ছাদে নিয়ে যাই লাগাবো তা আঙ্কেল এখানে অনেকটা বেগুনের চারা লাগাইছে তো আঙ্কেল এখানে ছাদের উপর কিছুটা লাগাবে আর একটু আঙ্কেলের সাইডে একটু জায়গা আছে নিচেও একটু লাগাবে তা বেগুনের চারাগুলো অনেক সুন্দর হয়েছে তো এরকম করে আমরা সব সময় সব চারা বাড়িতেই তৈরি করি তৈরি করে বাড়িতেই লাগাই আমরা বাজারে চারা কখনও কিনে আনি না কিন্তু কিনে আনলেও বা বাজারে চারা জানি হয় না আমাদের তো এইভাবে আমরা এরকম করে চারা ফেলে আর সে চারা দিয়ে গাছ লাগাই তা আমরা গাছ লাগাতে অনেক পছন্দ করি ভালোবাসি আমরা গাছকে অনেক ভালোবাসি তাই জন্য আমরা গাছ লাগাতেও ভালোবাসি তো অনেকেই বলে এটা কি করে তো আমি গাছ সাদে গাছ লাগাই সাদে গাছ সে সাদ থেকে যে বেগুনটা ধরে আসলে সে বেগুনটা খেতে অনেক স্বাদ যারা লাগাবেন যারা খাবেন তারাই বুঝবেন তখন আর বাজারের ওই সার দিয়ে বেগুন আর খেতে মন যাবে না সেখানে এখানে আমি একে একে সব বেগুনের গাছগুলো লাগাই নিবো লাগানোর পরে আমি এইবার থেকে আবার পানি দিয়ে দিব দেওয়ার পরে আমি আঙ্কেলকে একটা গাছ দিছি সেখানে আঙ্কেলের গাছে মানে সাদা গোল বেগুন ধরছে আর একই বীজ সেখান থেকে আমিও গাছ লাগাইছি তো আমার কাছে বেগুনি কালারের নম্বরটা ধরছে বুঝলাম না তা আঙ্কেল বল যে বেগুনের হয়তো ওখানে দুইটা বেগুনের বীজ ছিল তো বুঝতে পারিনি তো এখন আমার কাছে বর্তমানে দুইটা গাছে বেগুন ধরছে আর ধরেনি আর ধরলে বুঝবো তা আঙ্কেল পছন্দ করে নোম্বা বেগুন আর আমি পছন্দ করি গোল বেগুন তো আঙ্কেলের ভাগ্যে পড়ছে গোল বেগুন আমার ভাগ্যে পড়ছে নম্বা বেলুন বেগুন তা আঙ্কেল বলছে ওটা বীজ থেয়েও তো আমি না আঙ্কেল বীজ থার প্রয়োজন নাই আমার কাছে অনেক বীজ আছে যখন বীজ লাগবে আমি আমার ভাইয়ের সুবের থেকে আনতে পারবো সমস্যা নেই আর এখানে আমার জুই ফুলের কথা না বললেই তো না জুই ফুলের গন্ধতে মানে ছাদের উপর উঠলে মনটা যায় যারা নি ছাদের নিচ সাইড দিয়ে যায় তারা বলে যে কি সুন্দর গন্ধ বাড়াচ্ছে এটা কিসে তারপরে উপরে দেখে আমার ফুল। আর এই তো সাইডে আমার গ্রামটা একটু দেখে দিলাম আপনাদেরকে তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ